দর্শক এবার ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে বন্যায় ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে গত আট মাস ধরে ইউক্রেনে রুশ হামলা এখন বন্যায় পরিণত হতে পারে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ফসল ব্লাক অপারেশনের আওতায় এই হামলা করতে পারে এই বাদ ভেঙ্গে গেলে ইউক্রেনের আশিটি শহর গ্রাম তুলিয়ে যেতে পারে সবচেয়ে বড় হুমকি হবে খেলসন শহরের ওপর যা ট্রাটিজিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই রাশিয়া এই বাদে হামলার মাধ্যমে এক মহাপলায় আনার চেষ্টা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলে বাদে কোনো বিপদ হলে আশেপাশের এলাকা বন্যায় তলিয়ে যেতে পারে এতে লাখ লাখ মানুষ বিপদে পড়বে এছাড়া দক্ষিণাঞ্চলের জল সরবরাহ বন্ধ হয়ে যাবে জেলেনস্কির উপদেষ্টা মিকাইল বলেছেন রাশিয়া এসব এলাকায় ইউক্রেন বাহিনীর প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে প্রকৃতপক্ষে ইউক্রেন ইতিমধ্যে একটি গভীর সংকটের সম্মুখীন হয়েছে দেশের অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এর কারণ হলো এর আগেও রাশিয়া থেকে ইলেকট্রিক পাওয়ার স্টেশনে হামলা হয়েছে এর প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহেও দর্শক আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে